अगले साल बंगाल में होने वाले विधानसभा निर्वाचन के लिए राज्य की प्रधान प्रतिपक्ष भाजपा ने वर्चुअल रैली को प्रस्तुत शुरू कर दी है। राज्य के शासक दल तृणमूल कांग्रेस ने भी बूथ लेवल पर काम को करने के लिए अपने कार्यकर्ताओं को नियुक्त किया है। बीरभूम जिला के तृणमूल कांग्रेस सभाधिपति मंडल ने रविवार को शिवरी दुई ब्लॉक में पुरंदरपुर में कार्यक्रम शुरू कर दिया है और इसकी सूचना दी गयी है। সেই কার্ড কোথায়? পঞ্চায়েতের বাড়িতে না মানুষের কাছে আছে? মানুষের কাছে। তোদের কাছে নাই তো? না। কোন মানুষের কাছে নাই তো? না। মানুষের কাছে আছে। শিওর? কে স্কুল আছে? মানুষের বাড়িতে কাজ পাচ্ছে? কাজ সবাই? হ্যাঁ। যারা বাইরে বাইরে গিয়েছিল তারা চলে এসে কাজ দিচ্ছে? সঙ্গে সঙ্গে ভিডিওতে বলা আছে। আর পরিযায়ী শ্রমিক নয় তারা। তারা এই জেলার ছেলে, তারা বাইরে কাজে গিয়েছিল। কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেন পরিযায়ী শ্রমিক হবে? পশ্চিমবঙ্গের মানুষ তারা বাইরে কাজে গেছিল, কেন পরিযায়ী শ্রমিক হবে? তারা পশ্চিমবঙ্গের মানুষ, নিশ্চয়ই তারা বাইরে কাজে যেতে পারে, তাই পরিযায়ী শ্রমিক হবে না। পরিযায়ী শ্রমিক বলবে অন্য দলরা, আমরা তো তা বলবো না। আমরা বলবো আমার জেলার ছেলে জেলাতে চলে এসেছে, একশো বার আমার গ্রামের ছেলে আমার গ্রামে চলবে। সর্ষের তেল, নুন, চাল, ডাল। আর জেনারেল মানুষের জন্য ছিল, জেনারেল মানুষের জন্য ছিল চাল ডাল পেয়েছিলে? হ্যাঁ। ঠিক করে বিক্রি করেছিলে? কেন আমি শুধু বীরভূম জেলা নয় বর্ধমান জেলাকে নিয়ে আমি 40,000 বস্তা চাল পাঠিয়েছিলাম। আমি ডাল শুধু এক গাড়ি নয়। পর্যবেক্ষক তাহলে এবার তো বুঝতে পারছো মিটিং মিটিং করা যাবে না, 50,000-60,000 লোক করা যাবে না। অঞ্চল প্রেসিডেন্ট আছে, একটা করে পর্যবেক্ষক দা হচ্ছে এই যে বিজেপির দুর্নীতি বলছে যে কুকুর ছাগলে খায় দু টাকা চাল, অমিত শাহ মিথ্যা কথা, ঢপবাজি কথা, সবটাই ঢপ মেরে গেল, মিথ্যা কথা বলে গেল। সাধারণ মানুষ দিয়ে কোনদিন 1 কেজি রিলিফ দিয়েছে? কোন সাংবাদিক দেখাতে পারবেন? কোন একটা ফুটেজ দেখাতে পারবেন যে 1 কেজি চাল দিয়েছে? কোন মানুষের পাশে দাঁড়িয়েছে, 10টা মাস্ক বিলি করেছে দেখাতে পারবেন? কোনো বিজেপি করেছে কিনা? সবটাই মিথ্যা কথাই চলছে। আজকে সব একের পর এক বিক্রি হচ্ছে।